একজন বিচারকের অশোভন আচরণ রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে ব্যাহত করতে পারে না। স্পিকারের রুলিং বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিলের শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, বিচার বিভাগ ও সংসদ সাংবিধানিক প্রতিষ্ঠান, এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা উচিত, আর সংসদের কার্যধারার বিচার বিভাগের এখতিয়ারভুক্ত নয়। স্পিকারের রুলিং এর ব্যাপার নিয়ে বা সংসদের কার্যধারা নিয়ে বিচার বিভাগের করণীয় কিছু নাই, এবং আমাদের সংবিধানের 78 অনুচ্ছেদে এই বিষয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া আছে। বিচার বিভাগ ও আইন বিভাগের মাঝে একটি সুসম্পর্ক রাখার জন্যই এই রুলিংটা দিয়েছেন। এই রুলিংয়ের পরিপ্রেক্ষিতে কোনো রিট পিটিশন ফাইল করার কোনো কারণ ছিল বলে আমি মনে করি না। অপরদিকে বিপক্ষের শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আক্তার ইমাম বলেন, সংবিধানের পঞ্চম ও অষ্টম সংশোধনী বাতিলের মতো আদেশ দেবার এখতিয়ারই প্রমাণ করে বিচারকদের এখতিয়ারে কি আছে বা নেই। একটা জাজ তার সংবিধান লঙ্ঘন করেছে কি করেনি সেটা কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাকচুয়াল ইনকোয়ারি করে সিদ্ধান্ত নেবে, এবং এ ব্যাপারে প্রেসিডেন্টের কাছে সংবিধান অনুযায়ী পাঠাবে। কিন্তু স্পিকার সাহেব এ ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্র্যাকটিক্যালি এখনো থাকে না। অন্যান্য সব জাজেসেরই বিজিনেস থাকবে যে কোনো দিন সংসদে যে এই ধরনের উক্তি করে আমাদের ব্যাপারে বলা, আমার তাহলে আমরা কি স্বাধীনভাবে বিহীন কার্য পরিচালনা করতে পারবো কিনা। সংবিধান লঙ্ঘনের বিষয়ে একজন বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে সুপারিশ করে স্পিকারের দেওয়া রুলিংয়ের বিরুদ্ধে সুপ্রিম